নারায়ণগঞ্জে রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মোবাইল মার্কা প্রতীকের প্রচার প্রচারণা জমে উঠেছে ব্যাপকভাবে এদিকে কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই মেয়র প্রার্থী রফিক ও দেওয়ান আবুল বাসার বাদশা তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের মনোনীত মোবাইল মার্কায় মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাসার বাদশার পক্ষে আজ বিকেল পাঁচটার দিকে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী এইচ এম ইমরান হোসেন উপজেলা কাঞ্চন পুরসভার সাত নং ওয়ার্ডের কুশাব নলিরটেক নলপাথর এলাকায় কয়েকশো নেতাকর্মী নিয়ে কাঞ্চন পুরসভার সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে মোবাইল প্রতীক মার্কায় তাদের মূল্যবান ভোট চেয়ে গণসংযোগ ও প্রচার প্রচারণা সহ লিফলেট বিতরণ করবেন এনামুল হক অ্যানয় টিভি নারায়ণগঞ্জ